গালিব শোনা গালিব শোনা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার যে ষোলো জন রাইডার, ষোলো জনের মধ্যে পনেরো জন কি পাচ্ছি না, আমি একা হয়ে গেছি। সো আমি এখানে বেশিক্ষণ দেরি করবো না, ওরা যদি ওইদিকে চলে যায় আমার জন্য ওয়েট করবে, ওদের ওরা বিরক্ত হবে। সো চলুন আমরা নৌকার দিকে আগে। মোটামুটি হ্যাঁ বাইক আমরা ভোলাগঞ্জ রেখে আসছি বাজারে। আরো মজার কথা আছে, তো কোম্পানিগঞ্জে ওর বাবার পোস্টিং ছিল, তখনই হারা গেছে, তখন বলতেছে এত বছর আগে অবস্থা, তখন যদি না পাইতো আজকে হোটেলে চাকরি করতো, হইতে পারতো এরকম মতো মন্তব্য, এতগুলা মানুষ হারাই গেছে, সবাই রে খুঁজে আসছি কোথাও পাচ্ছি না, কিভাবে হারাই গেল আমি বুঝলাম, যা খুঁজে পাইছি সবাইকে। সাড়ে বারোটা, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর ঘুরে আমরা এখন বিছানাকান্দির দিকে যাচ্ছি। এক্সট্রিম লেভেলের অফ রোডিং হতে যাচ্ছে, ওতে খুব সাবধানতার সাথে ভেতরে জায়গা ক্রস করবো। সো দেখা হবে যেখানেই যাই না কেন ইনশাআল্লাহ। শামিম কিছু কিছু বল, দর্শকের উদ্দেশ্যে কিছু বল, দোয়া করতে। আমরা এখন বিছানাকান্দি অফ রোডিং শুরু, খুব সাধারণতার সাথে যেতে হবে, এই রোডগুলো আসলে খুবই রিস্কি হয়। আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন যে মেঘালয়, সময় হচ্ছে এখন 12:48, সকালবেলা ঠিক যেমনটাই ঠান্ডা অনুভব করছি, দুপুরবেলা ঠিক তেমনটাই গরম অনুভব করতেছি। আর সাদা পাথরের ভূতিটা ছিল খুবই মজাদার, খুবই সুন্দর, পাথরগুলো খুব সুন্দর সাদা। এখান থেকে হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, এখান থেকে পাথর কালেক্ট করে। কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল বেশ বছর আগে, যার কারণে পাথর উত্তোলন এখন মোস্ট প্রবাবলি বন্ধ করে রাখছে, সে এখন মেশিনের মাধ্যমে পাথর উত্তোলনটা করতে পারে না, হাতের মাধ্যমেই করে থাকে। গ্রামের ম্যাঠো পথ ধরে, যাকে আমরা মডার্ন যুগে অফ রোডিং বলে থাকি। যেমনটা দেখতে পাচ্ছেন গ্রামের আঁকা বাঁকা ম্যাঠো পথে আমরা ১৬ জন রাইডার বয়েজ নাম্বার ৯ বের হয়েছে। মোটামুটি সূর্যের প্রখরতা আছে, এখন রাস্তায় প্রচণ্ড বালি।
like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বিছানা কান্দির দিকে যাচ্ছি। নর্মালি এই জায়গাগুলোতে প্রাণী থাকে, শীতকাল হওয়াতে জায়গাটা পুরোপুরি শুকনো। অপরূপ সৌন্দর্য বিছানা কান্দিকে। আমি এর আগেও এসেছি একবার, আমার বন্ধু রবিনের বিয়ের সময়। আমরা সাদা পাথর তো নাইছি, অবাধি যেতে পারতাম না। ফটো সেশন চলতেছে। এই যে ব্রিজটা দেখতেছেন আপনারা, এই ব্রিজ থেকে ইন্ডিয়া যাওয়া যায়। এটা অলমোস্ট ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশের। এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে, আর এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগে। ষোলোজন চট্টগ্রাম ঢাকা, চট্টগ্রাম আর ঢাকা। কালিশো 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 কালি